হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন ইউরো আয়নারের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে ইউরো আয়নারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং ইউরো আয়নার টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তুললে ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ করার সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজে স্ক্রোল করার সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন ইনস্টল্টেড অ্যান্ড অ্যাপেন, সিম্পলি আপনি অপশনটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে আপনি এখান থেকে চাইলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালাইসিস করতে পারেন, সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন, সাথে আপনি অপশন চেন অ্যানালাইসিস করতে পারেন, তার সাথে বাইকল এবং বাইপিডও করতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখানে সিম্পলি এটার উপর ট্যাপ করার মতো আপনি যে কোনো স্টক সার্চ করতে পারেন। সো আমি এটার উপর ট্যাপ করবো এবং ট্যাপ করার পর সিম্পলি আমি এখান থেকে সার্চ করে নেবো ইউরো, ঠিক আছে। তো সিম্পলি আমি ইউরো ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমাদের কাছে ইউরো আইএনআর, সো ইউরো আইএনআর চলে এসে সিম্পলি আমরা ইউরো আইএনআর উপর ক্লিক করে নেবো। ইউরো আইএনআর উপর ক্লিক করার সাথে সাথে ইউরো আইএনআর চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো আমাদের কাছে ইউরো আইএনআর চার্ট ওপেন হয়ে চলে এসে আমরা দেখতে পাচ্ছি ইউরো আইএনআর মার্কেট একটা বুলিশ প্রবলেম, পরবর্তীকালে মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে 90 টাকা বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে ইউরো আইএনআর, সরি মার্কেট ক্লোজ করছে ইউরো আইএনআর। সো ইউরো আইএনআর পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখান থেকে একবার ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজ আসার পর সবচেয়ে বড় সাহায্যের অপশনের উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর সিম্পলি আমরা এখান থেকে ইউরো আয়না সার্চ করে নেবো, ঠিক আছে। সো আমি সিম্পলি এখান থেকে ইউরো আয়না সার্চ করে নিচ্ছি। সো ইউরো আয়না সার্চ করার সাথে ইউরো আয়না চলে আসে, সিম্পলি আমরা ইউরো আয়নার উপর ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন চলে আসবে, সিম্পলি এখানে একটা স্টক ডিটেলস অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সেটার উপর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা ওভারভিউ পেজ চলে আসে, তারপর সে একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ইউরো আয়নার মার্কেট পরবর্তী বিয়ারিশ ট্রেন্ডে যেতে পারে, 9 জন জানিয়েছে মার্কেট নিউট্রাল থাকতে পারে এবং 9 জন জানিয়েছে মার্কেট বুস্ট ট্রেন্ডে যেতে পারে এবং কিন্তু 9 জন জানিয়েছে। পরবর্তীকালে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন শর্ট ফোন দেখে নেবো। তো রেজিস্ট্রেশন শর্ট ফোনের উপর ট্যাপ করে আপনি যারা এখান থেকে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন শর্ট ফোন দেখে নিতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে 1 আওয়ার রেজিস্ট্রেশন শর্ট ফোন দেখে নেবো, ঠিক আছে। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 90 টাকা 75 পয়সা একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 90 টাকা 47 পয়সা একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 88 টাকা 97 পয়সা একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 90 টাকা 25 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 90 টাকা 45 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 90 টাকা 95 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্ট আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন ইউরো আয়নার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে। সো সিম্পলি আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো। ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে, ঠিক আছে। সো হোম পেজ আসার পর আমরা আবার ইনস্টল্টেড অ্যাপেন ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে আমাদের কাছে ইউরো আয়নার চার্ট ওপেন হয়ে চলে আসবে, ঠিক আছে। আমরা দেখলাম ইউরো আয়নার মার্কেট পরবর্তী দিন বুলিশ পারফর্মে যেতে পারে, ঠিক আছে। আবার নিউট্রাল থাকতে পারে, বেশ পারফর্মে যেতে পারে এবং সব সমানজন এই সম্বন্ধে সম্মতি জানিয়েছে, ঠিক আছে। সো আমরা এটা জানি মার্কেট আপ ট্রেনে গেলে আমরা সাধারণত বাই করে থাকি, মার্কেট ডাউন ট্রেনে গেলে আমরা সাধারণত সেল করে থাকি, ঠিক আছে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে সাপোর্ট এবং রেস্টেন্ট পয়েন্টগুলোর ভিত্তিতে আপনি কিন্তু পরবর্তী দিন ইউরো আয়নার প্রতি ইনভেস্ট করতে পারেন। তো সিম্পলি আপনি যদি বাই করতে চান তার জন্য সিম্পলি বাইরের ট্যাপ করবেন। বাইরের ট্যাপ করার পর আপনি এখান থেকে লট সাইজ এন্টার করবেন। লট সাইজ এন্টার আমি এক লট এন্টার করেছি। পরবর্তীকালে আপনি লিমিটার মার্কেট সিলেক্ট করে নেবেন, তারপর আপনি সিম্পলি বাইরের উপর ট্যাপ করবেন, ঠিক আছে। সো বাইরের উপর ট্যাপ করার পর কনফার্মেশন চলে আসবে। তো কনফার্মেশন ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি আপনার বাই হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ইউরো আয়নার মার্কেটে আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জানিয়ে সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাডফান্ড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জানিয়ে সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।